নমস্কার বন্ধুরা, রুনার কিচেনে আপনাদের সবাইকে আবারও নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের সামনে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি দারুণ স্বাদের দই পটল করে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। প্রথমে আমি বেশ 7-8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি আর পুরোটা খোলা ছাড়াইনি, দেখুন অল্প অল্প করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নুন মাখিয়ে নিচ্ছি। এবার আমি পটলগুলো ভেজে নেবো। কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো এক এক করে আমি সব দিয়ে দেবো। আরও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এদিকে পটলটা ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেবো। 7-8টা কাজু, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পোস্ত দিয়েছি 2 চামচ আর 2 চামচ চালমগজ দিয়েছি। দিয়ে আমি এটা মিক্সি করে নেবো। আর এদিকে আমি 80-90 গ্রাম মতন একটু টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি টক দইটা। আর এদিকে আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোও নামিয়ে নিচ্ছি। দুপুরবেলা গরম ভাতের সাথে বেশ এই দই পটল খেতে খুব ভালো লাগে। দেখুন আমার মিক্সিটাও করা হয়ে গেছে। তারপরে এই পটল ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে ওই পোস্ত কাজু কাঁচা লঙ্কার মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ হালকা করে নেড়ে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে। আমি খুব সহজেই করছি এই রান্নাটা। এবারে আমি দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা বেশ ভালোভাবে কষে নেব। আমার তো এই দই পটল খেতে খুব ভালো লাগে। আজকে আমি এইভাবে দই পটল করে দেখাচ্ছি, আর একটা ভিডিওতে আমি অন্যরকমভাবে দই পটল করে দেখাবো। এবার আমি 3-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। বেশ মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে দেখুন। এবার আমি জল দিয়ে দিয়েছি অল্প, লাস্টে আমি নুন দিচ্ছি। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দেবো। তো পটল তো এমনি ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, তারপরে মশলার সাথে যে কষে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেবো। বেশিক্ষণ কড়াতেও লাগলো না, দই পটল খুব তাড়াতাড়ি হয়ে যায়। লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে এটাকে নামিয়ে নেবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।